আজ আমরা পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র দেশ ভ্যাটিকান সিটি সম্পর্কে জানব। এই ভ্যাটিকান সিটি ইতালির রোম শহরের ভিতরে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র। দেশটির মোট আয়তন মাত্র 0.44 বর্গ কিলোমিটার। দেশটি মূলত একটি ছোট্ট পাহাড়ের উপর অবস্থিত, যার নাম হল ভ্যাটিকান পাহাড়। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন, এই টাইপের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। ভ্যাটিকান সিটি দেশটি 1929 সালে প্রথম অস্তিত্ব লাভ করে। এখানকার পোপরাই হল এখানকার রাষ্ট্রনেতা এবং তারাই রাষ্ট্রের শাসনভার দায়িত্ব গ্রহণ করে থাকেন। এই দেশটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্বের সদর দপ্তর হিসেবে কাজ করে। এই দেশের নিজস্ব সংবিধান, সিলমোহর ও পতাকা রয়েছে। এই দেশের মুদ্রা ইউরো হিসেবে ব্যবহৃত হয়, আর দেশটির অফিসিয়াল ভাষা হল ল্যাটিন ভাষা। এখন চলুন দেশটির প্রাকৃতিক সৌন্দর্যতা সম্পর্কে আলোচনা করা যাক। এই দেশের প্রবেশমুখের একটু আগে বাঁ দিক করে অবস্থিত লিওনার্দো দা ভিঞ্চির স্মরণে একটি বিখ্যাত গ্যালারি। এছাড়া রাস্তার দুপাশে সারি সারি ভ্রাম্যমান দোকানও রয়েছে এবং নগরীর প্রবেশ মুখে দাঁড়ালে একটি বিশাল আকৃতির অট্টালিকা চোখে পড়বে। এটি হল সেন্ট পিটার্স ব্যাসিলিকা, যা ক্যাথলিকদের অন্যতম তীর্থস্থান। কোনো পোপ মারা গেলে কিংবা অবসরে চলে গেলে ওই অট্টালিকার বেলকনি থেকেই নতুন নির্বাচিত পোপদের দেখানো হয়। এই দৃশ্য দেখার জন্য সারা পৃথিবীর মানুষ টেলিভিশনে চোখ রাখেন। আর এই দেশেই আপনি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র রেলপথ দেখতে পাবেন, যার দৈর্ঘ্য মাত্র 300 মিটার এবং যার নাম হল সিটাডেল ভ্যাটিকানো। তবে এই রেল কোনো যাত্রী বহন করে না, শুধুমাত্র মাল বহনের জন্যই ব্যবহৃত হয়ে থাকে। প্রত্যেক বছর প্রায় 5.5 মিলিয়ন মানুষ এখানে ভ্রমণে আসেন। একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, ভ্যাটিকান সিটির যারা নিরাপত্তা দেন তাদের বলা হয় সুইচ গার্ড। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র সেনাবাহিনী এটি, সদস্য সংখ্যা মাত্র 135 জন। এইসব সদস্যদের বাড়ি আবার সুইজারল্যান্ডে। এই দেশেতে একটি বিখ্যাত জাদুঘর রয়েছে। ইতালি সহ পৃথিবীর বিভিন্ন দেশের বিখ্যাত সব চিত্রকরের অঙ্কিত ছবি ও বিভিন্ন ধরনের ভাস্কর্য আপনি এখানে দেখতে পাবেন। আপনারা একবার হলেও এই স্থানটি ভ্রমণ করে আসবেন। আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।